রিয়েলমির তরফ থেকে আসতে চলেছে রিয়েলমি জিটি সিরিজের নতুন একটি স্মার্টফোন রিয়েলমি জিটি নিও 6। এই ফোন চাইনিজ ওয়েবসাইট টিনাতে লিস্ট হয়েছে, সেই সাথে এই ফোনের লাইভ ইমেজ এবং কনফিগারেশন জানা গেছে, যা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। প্রথমেই কথা বলবো এই ফোনের বিল্ড কোয়ালিটি ও ডিজাইন নিয়ে। লিক ইমেজ থেকে এক্সপেক্ট করতে পারেন রিয়ার প্যানেলে থাকবে গ্লাস ব্যাক এবং ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটি হাতে নিয়েও ভালো গ্রিপ পাওয়া যাবে, কারণ পেছনের অংশটি কার্ভ, সো লুকের দিক থেকে অবভিয়াসলি ডিসেন্ট হবে। চলেন এবার কথা বলি ডিসপ্লে নিয়ে। এতে থাকবে 6.67 ইঞ্চির ওলিড ডিসপ্লে উইথ 1.5K রেজুলেশন, সেই সাথে থাকবে 140Hz রিফ্রেশ রেট এবং 160Hz PWM ডিমিং। লিক ইমেজ থেকে আরও একটি বিষয় ক্লিয়ার, ডিসপ্লে আপার সেন্টারে রয়েছে 5 হোল ক্যামেরা কাটআউট। তবে এই ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন থাকবে সে সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। আমরা সবাই জানি একটি ফোনের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেই ফোনের প্রসেসর, তাই প্রসেসর হিসেবে এখানে থাকবে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটি খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর, যেটি 4 nanometer বেস চিপসেট। আর হিটিং ইস্যু যেন না থাকে তার জন্য এই ফোনে থাকবে কুলিং সিস্টেম টেকনোলজি, সেই সাথে LPDDR5X র্যাম টাইপ এবং UFS 4.0 স্টোরেজ টাইপ থাকবে। সো আমার হিসেবে পারফরমেন্স খুব ভালোই পাবেন। জিটি নিও 6 আসবে 3টি ভেরিয়েন্টের সাথে, 8/128, 12/256 এবং 16 1TB। ক্যামেরা নিয়ে বললে এই ফোনের রিয়ারে থাকবে 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা 50 MP সনি IMX890 সেন্সর উইথ OIS। সেকেন্ড ক্যামেরা 8 MP আল্ট্রা ওয়াইড এবং 2 MP ডেপ সেন্সর থাকবে। এতে 8K ভিডিও রেকর্ড করতে পারবেন 24 FPS-এ এবং 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 60 FPS-এ। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 16 MP। বন্ধুরা, জিটি নিও 6-এ থাকবে 4600mAh ব্যাটারি এবং 240W হপিং চার্জার। অন্যান্য ফিচার হিসেবে এখানে থাকবে অপটিক্যাল ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আয়ার ব্লাস্টার, এক্স এক্সিস হ্যাপটিক মোটর, তবে এখানে থাকবে না 3.5mm অডিও জ্যাক। সফটওয়্যার হিসেবে এই ফোন আসবে অ্যান্ড্রয়েড 13 বেসড অন রিয়েলমি UI 4.0-র সাথে। আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে আরও এনজয় করার জন্য দেওয়া হবে স্টেরিও স্পিকার। মোট কথা, সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে রিয়েলমি জিটি নিও 6-এ। তো আপনার হিসেবে এই ফোনের স্পেসিফিকেশন কেমন লেগেছে? রিয়েলমি এই ফোন বাংলাদেশে অফিসিয়ালি আনলে এর দাম কেমন রাখতে পারে জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।